ইমোশন সবার মধ্যেই থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের এক্সপ্রেশনটা কমে আসে। আসলে বয়স বাড়ার সাথে সাথে কমে আসে না, চারপাশের যে চাপ কিংবা এত টেনশন, এর মাঝখানে না নিজের এই ছোট ছোট ইমোশনগুলোকে এক্সপ্রেস করার ইচ্ছাটা কাজ করে না। এই গল্পের ছোট্ট সুপ্রভাবকে লেখক এত আদরে হিসেবে সব পাঠকের সামনে নিয়ে আসছে যে পাঠক কল্পনাতেই সুপ্রভাবকে অনেক আদুরে, সহজ সরল, সুন্দর একটা ছোট স্বপ্নের মতো বাচ্চাই ট্রিট করা স্টার্ট করে। এবং আসলেই সুপ্রভা খুব আদরেরই, এই গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারই সুপ্রভাকে অনেক বেশি আদর করত। কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা লাইফ লিমিট থাকে, ও লাইফ লিমিটটা খুবই ছোট ছিল। আমরা ওই গল্পে যাওয়ার আগে আমরা হচ্ছে আমরা ইমন নিয়ে একটু কথাবার্তা বলি, যে ইমনের বাবা হারিয়ে গিয়েছে, তারপর হচ্ছে যে ওর মামার বাসায় এসে ওরা পুরোটা উঠেছে। তখন মানে 8 বছর বয়স ছিল, যখন 8 বছর বয়সের একটা বাচ্চার অদ্ভুত ভাবে ম্যাচিউরিটি, বা ম্যাচিউরিটি বলবো বা হচ্ছে যে ওই যে ভাববোধটা হুমায়ুন আহমেদ জাগিয়ে দিয়েছে, যে তোমার লাইফটা এনজয়েবল লাইফ না। এই গল্পের চরিত্রটা, ইমন চরিত্রটা খুব বাস্তবিক চরিত্র, কিন্তু যে আমি আমার জীবনে যে মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে আমাকে কিভাবে নিজেকে সামলে নিতে হবে, কিভাবে নিজের চারপাশকে সামলে নিতে হবে। এই 8 বছর একটা বাচ্চার মধ্যে যে এতটুকু ম্যাচিউরিটি, এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে আমরা বাসা কিংবা পরিবারের প্রধান হিসেবে বাবাকে দেখি, বাবা সবকিছু সুন্দর আমাদের জীবনটাকে কিন্তু সুন্দরই করে, বাবা মা দুজনই তো আমাদের জীবন সুন্দর করে। যখন একটা মানুষ চলে গেল কিংবা হারিয়ে গেল, তখন আমার জীবনের কিন্তু রং অর্ধেক হারিয়ে গেল। তো একটা মানুষ যখন উপলব্ধি করতেছে যে আমার রঙিন জীবনে এখন সাদা কালো একটা ছাপ চলে আসছে, তখন কিন্তু তার মনে সেই ব্যাট বল খেলা কিংবা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা এইসব কথা মাথায় আসবে না। তবে এই বই খুব সুন্দর একটা ইমোশন আছে, ইমন কিন্তু হচ্ছে এত কাকঠিন একটা ক্যারেক্টার, মানে ওর কাছে কোনো কিছু যে সুখ টুক এগুলো আসছে না, কারণ তার পরিবার আসলে মানে ইমন সারাটা দিন ওর বাবা মা চাচার সাথে একটা হিটিক দিন কাটালো, কিন্তু শেষ পর্যন্ত যখন ওর ছোট্ট বোন সুপ্রভা ওদের কোলে আসলো, তখন ও এই ইমোশনে কান্না করা শুরু করে দিল যে আমার বোনের এখনো নাম ঠিক হয় নাই, ওকে কেউ খেলায় নিবে না, ওকে স্কুল ওর সাথে কেউ কথা বলবে না। মানে সারাটা দিন যে ছেলেটা এত কিছু সামলে কিংবা এত কিছু চেপে নিজের মধ্যে দিনটা পার করলো, সে কিনা কান্না করলো শুধুমাত্র একটা ছোট্ট নামের জন্য। এরকম ছোট ছোট ইমোশনস গুলোর জন্য এই বইটা পাঠক প্রিয়। মানে ইমনের ক্যারেক্টার যখন ধুপধাপ, মানে আমার কথা মনে হচ্ছে যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস বলা হয় যে ম্যাচিউর হওয়ার সাথে সাথে ইমোশন কমতে থাকে, ইমোশন আসলে কখনো কমে না। আসলে আমরা ইমোশন এক্সপ্রেস করতে পারি একদম, আমাদের মনে হয় বয়স বাড়ার সাথে সাথে আমরা চিন্তা করি, কিংবা অনেক সময় আমরা চাই না ইমোশন এক্সপ্রেস করতে। না, ওটাই বলছিলাম যে চাওয়া না চাওয়া এর মধ্যে সাথে আরেকটা পার্থক্য হচ্ছে আমার আছে কিনা, আমার কাছে তো ইমোশন আছে, ইমোশন সবার মধ্যেই থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের এক্সপ্রেশনটা কমে আসে। আসলে বয়স বাড়ার সাথে সাথে কমে আসে না, চারপাশের যে চাপ কিংবা এত টেনশন, এর মাঝখানে না নিজের এই ছোট ছোট ইমোশনগুলোকে এক্সপ্রেস করার ইচ্ছাটা কাজ করে না। যে আমি এত কঠিন সময়ের মাঝখান দিয়ে যাচ্ছি, এর মাঝে যদি আমি একটু সময় পাই, আমি সবাই তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় না, প্রত্যেকটা মানুষই জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়।